আজি সারা রাজ্যের সামান্যতম কোহল করা যাইছি এবং করোনা কটকণাকু কোহল করা যাইছি। খাস করে ভুবনেশ্বর, কটক এবং পুরীর সামান্যতম কোহল দেখিবাকু মিলিছি। আজি মল খুলিছি, পার্ক খুলিছি এবং শপিং মল গুড়িকো মধ্য খোলা রয়েছে। আ ভিতরে রেস্টুরান্ট গুড়িকরে এবং সিনেমা হলরে 50% দর্শকঙ্কু নেকি বর্তমান চালিবা পাই মধ্য রাজ্য সরকার অনুমতি দেইছন্তি। কোটি না কোটি জীবন এবং জীবিকাকু সমন্বয় রক্ষা করে সরকার এভাবে নিষ্পত্তি নিয়েছেন। তবে বর্তমান বালেশ্বরকু যা, বালেশ্বরের আমার প্রতিনিধি প্রকাশ আমার সহ যোড়ি হয়েছেন। প্রকাশ, আজ বালেশ্বরের কোন চিত্র আসি পৌঁছুছি যে যদিও আজ সামান্যতম কোহল করা যাইছে, মল খুলিছি, কিন্তু লোক মানে সচেতন অছন্তি না নাহি, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানুছন্তি না নাহি? দেখন্তু নিবেদিতা, যেভাবে আমি কহিলে যে অনলক থ্রি যে সরকার কোহল করছেন গাইডলাইন, অগস্ট গাইডলাইনে আপনি দেখুন বজার ঘাট সমস্ত প্রকার খোলা রয়েছে। এবং যে কথা কৌঁচান যে লোক এ কটকাকে মানুষ কি না, প্রায় বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, যদিও পাখাপাখি 80-90% লোক মানুষ, আউ কিছু জায়গায় অনেক জায়গায় দেখা মিলছে যে কোভিডের যে কটকা রয়েছে বা সামাজিক দূরতা কথা কুহতু, মাস্ক পিঁধা কথা কুহতু, এগুড়ি মধ্যে কিছু কিছু লোক আজ বি অমান্য অনেক যেটা কি মানু না। কিন্তু যে কথা কুয়া যে কি বার, শপিং মল এবং যে সিনেমা হল এগুলা সব খুলবে, এগুলা মধ্যে সব খুলিছি। কিন্তু কোটি না কোটি আজ বি লোক কিছু লোক সচেতন না, যেপাই কি যে আশঙ্কা করা যাচ্ছে যে যে কোভিডর গাইডলাইন যা যা অছি যদি আমি ন মানিয়া, যেহেতু সম্পূর্ণভাবে করোনা দূর হয়ে নাই, তো কৌশি না কৌশি ফের পূর্ববলী ফের অনলক আমি ফের ভোগাই পড়ব। তো প্রথমে বালেশ্বর আমার সহ জন যোড়ি হয়েছেন, তাঁর আমি প্রতিজ্ঞা নেব। আজ্ঞা, কম কেবে দেখি সরকার অগস্ট গাইডলাইনে যেভাবে কোহল করছেন, মার্কেটের আপনার স্থিতি আপনার দেখুছেন, কোভাবে লোক কত সচেতন হয়েছেন, প্রকৃতরে গাইডলাইন সমস্ত ফলো করছেন না করুন? নাই, বাট খোলা হয়েছে, বহু ভালো হয়েছে, কারণ লোক জীবিকা জীবিকা উপরে তো প্রভাব পকাউছে খোলা হয়েছে। কিন্তু মানে দেখুন 100-75% মানুষ, 25% দেখুন এই বাবু জনাই, বহু লোক মাস্ক পিঁধু না, মানে যেটি গোটে মিটর দূরতা রক্ষা কথা করু না, প্রত্যেক দোকানে দেখুন অপর্যাপ্ত ভিড় হয়ে যাচ্ছে। পুঁ আগুক আমি শুনেবাকে পাচ্ছি অগস্ট লাস্ট, সেপ্টেম্বর ফার্স্ট তৃতীয় হলরে আসুছি, তো তাপাই যদি আমি সচেতন ন হওয়া পুঁজি পূর্বভাবে অবস্থা আমি ভোগাকে পড়ব নিশ্চিত। ডবল ডোজ টিকা নিয়ে সারি সে প্রমাণপত্র দেখাইবা ফলরে সে অনুমতি মিলিব, শপিং মল কু সে যাবে, রেস্টুরান্ট কু যাবে, ইয়ে সব চিত্র কোণ আসি পৌঁছুছি, কারণ শপিং মল র যে মালিক রয়েছেন সে কেমতি ফলো করছেন এ গাইডলাইন কু? দেখুন যে কথা কুচি নিবেদিতা, আমি যে জায়গায় অছু বর্তমানে সে জায়গায় তো শপিং মল নাই, তথাপি যে বার অছি আমি দেখাই চাহিমু, বার গুড়ি যে রয়েছে সে বারে লোক মানে বর্তমান যে কথা কুচি বর্তমান যেহেতু যে কথা কুহ 50% লোক নেইছে বার চাল, সেটা বর্তমানে যা জনা পড়ুছে বারে সেটি লোক মধ্যে না, অর্থাৎ সেটি সে গাইডলাইন কু ফলো করছেন। কিন্তু যে সাধারণ দোকান গুড়ি অছে আমি যদি কহবা, সে দোকান গুড়ি যে কষ্টমার মানে অনেক কিছু লোক এর অমান্য মধ্যে হচ্ছেন, মাস্ক পিঁধু না, এবং গাড়ি চলাইকি যে যাচ্ছেন সে মধ্যে কিছু লোক মধ্যে মুহে মাস্ক নদে যে থোড়ি তলক, অর্থাৎ মুহ তলক, পাটি তলক বা নাক তলক বিভিন্ন জায়গায় মাস্ক সে যাচ্ছেন, অর্থাৎ সে কথা কুয়া পূর্ব যেভাবে অমানিয়া হলে যেপাই আমি পাখাপাখি 2 বর্ষ ধর যে যন্ত্রণা, লকডাউন, সটডাউন, নাইট কর্ফ্যু এগুলা সব ভোগাকে পড়া, যেভাবে আমি বালেশ্বরের জন ভাইকর প্রতিজ্ঞা আমি নৌলে, সে যেমন কুলে 75% লোক আজ বি মানে অমানিয়া হচ্ছেন, যে কি নিশ্চিত ভাবে সঞ্জয় বর্তমান লোক মানে অমানিয়া হচ্ছেন। বহু বহু ধন্যবাদ আপনার তমাম সূচনা পাই।